আহ জি ধন্যবাদ জানাই আমি আহ একটু টেকনিক্যাল প্রবলেম কারণে একটু দেরি হয়ে গেল দেখ ধন্যবাদ সকলকে এবং ধন্যবাদ জানাই শাহ জাহানাজিন অনি স্যার কে চমৎকার প্লাটফর্ম কারণে আজকে আমরা সারা পৃথিবীর মানুষ শিখতে পারছি শেখার একটা প্লাটফর্ম পেয়েছি এবং পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে শেখা আহ মাধ্যমে মানুষ তার আহ সবকিছু অভ্যাস চিন্তা ভাবনা কাজকর্ম সবকিছু পরিবর্তন করতে পারে এবং তার লাইফ পরিবর্তনের সুযোগ হয় তো ডিএক্সএন প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করছি আমরা প্রতিনিয়ত শিখছি বিজনেস শিখছি বিজনেস এর মতো একটা বর্তমান যুগে সবচেয়ে যুদ্ধক্ষেত্রের মতো একটা কঠিন কাজ সেটা হচ্ছে এখন বিজনেস সে বিজনেসটা শেখার সুযোগ হয়েছে আমাদের এই প্ল্যাটফর্মে তো সো ডেলি টু ডিএক্সএন কেন বলছি বিকজ এটা এটা প্রতিদিন করার কাজ কারণ একদিন একদিন যদি আমরা জিম জিমে গিয়ে যদি বডি মাসেল বিল্ডিং এর কথা চিন্তা করি সেটা হবে না কখনো কন্টিনিউ প্রসেস প্রতিদিন করতে করতে আপনার ভিতরে এটা শাইনিং আসবে এক্সাক্টলি সেম বিজনেস এক্সাক্টলি প্রতিদিন করতে করতে গিয়ে আপনি ভিতরে শিখবেন এটার ভিতরে ধারালো অস্ত্র পরিণত হবে আপনি এক সময় যখন যা বলবেন যখন যা করবেন দেখবেন ইনস্ট্যান্ট হয়ে যাবে তো এই হলো বিষয় এই জন্য দরকার হচ্ছে আমাদের কাছে ইনফরমেশন থাকা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন ইজ পাওয়ার এই যুগে বলা হচ্ছে যার কাছে ইনফরমেশন নাই তার কাছে কিছুই নেই আমরা সবসময় বলে থাকি যে আমেরিকা আজকে সারা পৃথিবী দাপড়ের সাথে সারা পৃথিবীকে শাসন করছে এটার একমাত্র কারণ হচ্ছে তাদের কাছে মিসাইল বা পারমাণবিক বোমার মতো অস্ত্র আছে এই জন্য না তাদের কাছে একটা নলেজ আছে ইনফরমেশন আছে তারা সারা পৃথিবীর কোথায় কি আছে না আছে সবকিছু তারা জানে কুটিনাটি দ্যাটস ওয়াই তাদের সাথে কথা বলতে গেলে অন্য দেশ একবার চিন্তা করতে হয় তার লিকেজ কোথায় তো সো তারা বলে দিতে পারে দিব তো সো এক্সাক্টলি সেম বিজনেস হচ্ছে ইনফরমেশন আপনার ভিতরে যত বেশি ইনফরমেশন থাকবে তত বেশি আপনি শাইনিং করবেন এই জন্য কথা আছে ইনফরমেশন ইজ পাওয়ার ইনফরমেশন ইনক্রিজ ইউর বিলিভ লেভেল এই যে এই বিজনেসে কেউ খুব স্ট্রংলি ডে ফার্স্ট থেকে খুব সিরিয়াসলি কাজ করতে পারে আবার কেউ দেখা যাচ্ছে সময় নেয় তিন মাস চার মাস পাঁচ মাস কেউ ছয় মাস এক বছর সময় নেয় এটার পিছনে কারণ কি জানেন তার বিশ্বাস লেভেলটা কাজ করছে না আবার অনেকে দেখাচ্ছে আছি লেগে কোন রকম রকম চলছি কাজ করতেছে কিন্তু ইমপ্রুভমেন্ট নাই আপনি দেখবেন ঘুরে ফিরে তার কাছে ইনফরমেশনের অভাব এবং আলটিমেটলি ইনফরমেশন অভাব মানে হচ্ছে বিলিভ লেভেলের অভাব এবং সেই বিলিভ লেভেলের অভাবের কারণে ইনফরমেশন ইনক্রিজ ইউর ইনকাম ওই যে ইনফরমেশন না থাকার কারণে ইনকাম লেভেলটা অনেক বেশি কম এখন এই জন্য এই যুগে আমি প্রায় মিটিং এ বলে থাকি যে এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যারা দেখবেন খুব কম টাকা আয় করছে এরা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ পরিশ্রম করছে কারণ কি জানেন তারা জানেই না যে পরিশ্রম করলে যদি সৌভাগ্যের প্রসূতি হতো তাহলে দিনমজুর এরাই কিন্তু সবচেয়ে সবার আগে আহ ধনী বা পয়সাওয়ালা হতো বা হওয়ার কথা ছিল কিন্তু তারা কি হয়েছে হয়নি এটার কারণ হচ্ছে তারা এই জিনিসটা জানে না যেমন ধরেন একটা লোক যদি রিক্সা চালায় আপনি তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার কি কষ্ট হয় না রিক্সা চালাইতে হ্যাঁ কষ্ট হয় তো আপনি তো সিএনজি চাইলে কিন্তু এই যে সিএনজি চালাইতে গিয়ে দিন দিন সময় বা ওখানে দেখা যাচ্ছে এই জিনিসটা তার কাছে সময় নাই বা এই কাজটা যে করলে সে যে আর একটু আরাম থাকতে পারে ভালো টাকা আয় করতে পারে এই জিনিসটা কিন্তু তার কাছে জানা নেই বা জানলেও সে কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছে না এই যে এই ছোটখাটো কারণ হচ্ছে যে শেখার আগ্রহটা কম বা জানার আগ্রহটা কম মানার আগ্রহটা কম এই জন্য দেখা যাচ্ছে সেই দিনের পর দিন একই একই কাজ পরিশ্রম করতেছে আমি এই ডিরেক্ট সেলিং বিজনেসে বা ডিএক্সন প্ল্যাটফর্মে অনেক মানুষকে দেখেছি কাজ করতেছে রুট লেভেল থেকে এখনো পর্যন্ত সংগ্রাম করতেছে কাজ করতেছে 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 কন্টিনিউয়াস প্রসেস কাজ করতেছে কিন্তু দেখা যাচ্ছে তৎকালীন সময় দুই সালে যখন জয়েন করেছি তখন দেখেছি সে স্টার এজেন্ট এখন অব্দি সে স্টার এজেন্ট স্টার রবি এখন স্টার রবি তো ডিএক্সএন সাথে আছে কেন সে প্রোডাক্ট ভালো লাগে প্রোডাক্ট ইউজ করছে বা বিজনেসটা করতেও চায় কিন্তু কেন হচ্ছে না যিনি জানি না আমি বলবো যে রিস্টার্ট আমাদের এই প্ল্যাটফর্মেও যদি কেউ যদি এরকম থেকে থাকেন যে ওল্ড পার্সন যে অনেকদিন যাবো বিজনেস করার জন্য ট্রাই করছেন কিন্তু বিজনেস হচ্ছে না আমি বলবো যে আপনার বিশ্বাস লেভেলে কোনো একটা জায়গা হয়তো অভাব আছে আপনি একটু খুঁজে বের করেন ফাইন্ড আউট করার চেষ্টা করেন তো এই ফাইন্ড আউট করার জন্য বিশ্বাস লেভেলকে আজকে কিছুটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে কি বিষয়গুলো আপনাদের একটু নলেজ দেওয়া দরকার একটা জিনিস মাথায় রাখবেন আমাদের কাছে বলেন আমরা অল্প শিখে অনেক অনেক গেছি আসলে বিষয়টা কি এরকম বিষয়টা হচ্ছে দেখবেন এখানে আইনস্টনের একটা সূত্র মতে জ্ঞান যত বাড়বে অহংকার তত কমবে আর জ্ঞান যত কমবে অহংকার তত বাড়বে আপনাকে বুঝতে হবে এখনকার যুগে পৃথিবী খুব আপডেট প্রায় দুশো বছরের মতো ফাস্ট হচ্ছে প্রতি বছর দুশো বছর সমান এগিয়ে যাচ্ছে তো সো এই ফাস্ট এই যুগে আপনাকে খুব বেশি শিখতে হবে আর শিখলে আপনার ভিতরে অহংকার জায়গাটা থাকবে না এই জন্য আমাদের শেখার ব্যাপারে কোনো ধরনের কার্য করার দরকার নাই নাম্বার ওয়ান যে কোনো ব্যক্তি থেকে শেখা যায় আপনি আমার থেকে বয়সে অনেক সিনিয়র হতে পারেন আপনি আমার থেকে বয়সে অনেক জুনিয়র হতে পারেন কিন্তু আমার যখন শিখতে আসবো তখন বলবো যে আমি অন্য জায়গায় এক্সপার্ট একটা কথা আছে যে আপনি আরো প্লেন চালাইতে পারেন তাই ভিত্তে বাইসাইকেল চালাইতে পারবেন এই কথাটা কে বললো আমি অনেক ছেলেফেলেকে দেখেছি সে মার্সিডিজ গাড়ি রোজ রোজ সবই চালাইতে পারে কিন্তু একটা সাইকেল চালাইতে পারে না আমাদের গ্রামে একটা ছেলে ছোটবেলায় দেখতাম ওরা ছিটঙে থাকতো সে সবসময় সে অনেক গাড়ি মেন্টেন করতে পারতো বিভিন্ন গাড়ি চালাইতে পারে কিন্তু বাইসাইকেল চালাইতে পারে না আমাদের সাথে সে রাস্তায় সাইকেল চালাইতে পারে না সে দীর্ঘ সে চ্যালেঞ্জ করছে যে আমরা আমিও সাইকেল চালাবো তখন সে দেখা যাচ্ছে শুরু করলো এবং এক দুই দিন তিন দিন চার দিন পরে সেও কিন্তু সাইকেল চালাইতে পারছে তার মানে মানুষ শিখতে পারছে শিখলে কিন্তু এবং এই এর ভিতরে যদি সে ইগো থাকতো যে আমি এদের থেকে কি শিখবো আমি শহরের মানুষ আমি আরো আগের কথা বলছি যে গ্রামের ছেলে ফেলেদের থেকে আমি কি শিখবো যদি সে এই অহংকার নিয়ে থাকতো তাহলে আর তার শেখার সুযোগ ছিল না তো সো এই জন্য বলছি যে আপনি বিমান চালাইতে পারবেন বা আপনি হোয়াট এভার আপনি যে কোনো প্রফেশনে থাকেন বা ডিএক্স প্ল্যাটফর্মে যিনি আপনার থেকে আগে আসছে বা প্ল্যাটফর্মে ভালো করছে আপনি ওনার থেকে অবশ্যই শিখে নেবেন তাহলে আপনার জন্য বেটার কিছু আসবে আর একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি কি জানেন এই জিনিসটা বোঝার জন্য যথেষ্ট এই যে দাগটা দেখতেছেন না এই যে বৃত্ত মাঝখানের বৃত্ত থেকে আপনার এই ইয়া পর্যন্ত যতটুকু আসছে এই জায়গাটা হচ্ছে আমরা মনে করি যে একজন মানুষ জানে এটাকে আমরা একটা সুই হিসাবে বলি সুই এই জন্য আইনস্টাইন বলছিল যে সমুদ্রের মধ্যে যদি একটা সুই একবার চুপ চুপ আনু হয় এবং মাথায় যদি যে পরিমাণ পানি থাকবে ওই পরিমাণ নলেজ হতো আমার কাছে আছে তার মানে সমুদ্রটা কত বড় তো সো আসলে এদের থেকে শেখার আছে অল্প অল্প একটু জিনিস এরা জানে এটুকু বলতেছে তো আমি এটুকু বলতেছি যে এইটুকু হচ্ছে আমাদের জানা আছে আর হচ্ছে আমরা মানে কি বলবো এইটুকু জিনিস জানি যে যেমন মানুষ বিমান চালাইতে পারে আপনার যুদ্ধ বিমান চালায় কিংবা ট্রেন চালাইতে পারে গাড়ি মানে গাড়ি চালাইতে পারে বিভিন্ন বিভিন্ন কিছু মানুষ জানে যেটা আমি জানি না বাট মানুষ করে এটা আমি দেখছি বা জানি কিন্তু এটা আমি না এরকম জিনিস হচ্ছে এরকম এগুলা এতটুকু আর এই যে বৃত্তের মধ্যে জায়গাটা এইটুকু জায়গা হচ্ছে আপনি জানেন না তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন না আপনি কি জানেন না এই জায়গাটার পরিমাণ কত বিশাল জায়গা তো সো আমরা যারা বলি যে আমরা জানি 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 সবকিছু জানি আসলে আমরা ভুল বলছি আমাদের এই জিনিসটা একটু কারেকশন করা দরকার তো সো সাকসেস অ্যাকচুয়ালি ডিফেন্ড করবো হচ্ছে আপনার ব্রেনের সাইজের উপর না ওরা ব্রেনের উপর না যেমন অনেক মানুষ বলে যে ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত বাড়িও না এই যে ছোট ছোট বেলায় আমাদের কথাবার্তাগুলা যে ছিল একটু খেয়াল করে দেখেন তো হাতির একটা হাতির মাথা কত বড় এবং তার মগজের সাইজ হচ্ছে মানুষের পুরা মাথাটাই হবে মানুষের ওই মগজের সাইজ কিন্তু অত বড় হাতিকে মানুষ কন্ট্রোল করতেছে শুধুমাত্র তার ব্রেনের সাইজ দিয়ে অনলি ব্রেনের ক্ষমতা দিয়ে সে আপনার এই মানুষ তার কন্ট্রোলিং করতেছে তো সো এই আমরা ইউটিলাইজ করা জানতে হবে হবে বা বুঝতে যেমন মোবাইল ফোন মোবাইল ফোনে কল রিসিভ কিভাবে করতে হয় কিভাবে ক্যান্সেল করতে হয় ট্যাক্স কিভাবে করতে হয় এই জিনিসগুলা যেমন আপনার আপনি যেমন শিখেছেন একজাক্টলি এই ব্রেনটাকে কন্ট্রোলিং করা আমাদের শিখতে হবে এটা ওয়ান কাইন্ড অফ পাগলা ঘোড়ার মতো এটা যেদি এটাকে যদি লাগাম টেনে না এটা যেদিকে মন চুড়ে যেতে পারে তার ইচ্ছা মতো স্বাধীন মতো করে চলতে পারে এবং লেজি সে তার নিজের থেকে কোনো কাজ করতে পারে না তাকে সফটওয়্যার দিতে হয় যেমন আপনি বিজনেস করবেন এটা তার ভিতরে আগে ইনস্টল করতে হবে যেমন আমাদের মোবাইলে ফুডপান্ডা কিংবা আহ আপনার উবার এর মতো বা যে কোনো মাইক্রোসফট এই যে আমার ল্যাপটপেও যদি বলি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যদি ইনস্টল না থাকতো তাহলে কিভাবে এটা কাজ করতো ব্রেনের মধ্যে কোন সফটওয়্যার না থাকলে সেটা সে অপারেট করতে পারে না এটা হচ্ছে নর্মাল কথা এখন আপনি প্ল্যাটফর্মে কাজ করবেন এবং কেন করবেন কি জন্য করবেন এই সফটওয়্যারটা আগে ইনস্টল করা প্রয়োজন ব্রেনের মধ্যে তাহলে সে ব্রেন সিগন্যাল দিবে ওরে আপনি যে কোনো জিনিস তাকে দেন সে কিন্তু কাজ করতে পারে কিন্তু আগে তাকে কি করতে হবে আপনার সফটওয়্যারটা ইনস্টল করে দিতে হবে এই জন্য এই বিজনেসে সবচেয়ে মানে কঠিন কাজ হচ্ছে নিজের সাথে নিজে জিহাদ করা কারণ এটা হচ্ছে পাবলিক ফাংশন আপনি দেখবেন পাবলিক ফাংশনে কত মানুষ কত রকমের কত বর্ণের এটা ব্যবসা করতে আসলে মানুষ শেখা যায় কেন কারণ হচ্ছে জব সার্কেলে একটা কমিউনিটি সার্কেল থাকে সকাল বিকাল রাত পর্যন্ত আপনি একই প্ল্যাটফর্মে একই মানুষগুলোকে নিয়ে কাজ করছেন একই জায়গায় একটা গন্ডির ভিতরে কাজ করছে ওখানে কিন্তু মানুষ শোনার খুব একটা বেশি সুযোগ থাকে না কিন্তু যখন আপনি বিজনেস করতে আসবেন তখন নানা ধরনের কাহিনী প্রথম বাধা শুরু হয় ফ্যামিলি এক ফ্যামিলি চাপ দ্বিতীয় হচ্ছে আত্মীয় স্বজন এরপর হচ্ছে ডিএকশন মানে মানে তালবাহানা ধরনের শুরু হয় এবং এরপরে বিভিন্ন ধরনের মানুষ এক একজন এক এক ধরনের কেউ প্রোডাক্টের প্রাইস বেশি বলছে কেউ দেখাচ্ছে যাচ্ছে বিজনেস করতে পারছে না বলছে কেউ বা বলছে আমার দ্বারা হচ্ছে না বলছে বিভিন্ন ধরনের প্যারা মনে হচ্ছে তো সো এই জিনিসটাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন মানে এটাকে আপনি অ্যাকচুয়ালি অফারেট না করতে পারেন তাহলে আপনার কাছে এটা মজা পাবেন না বরং আপনার কাছে ডিপ্রেশন মনে হবে আপনার কাছে খুব চাপ মনে হবে করতে পারবেন এটা হচ্ছে যারা কন্টিনিউ কাজ করছে এদের জন্য দেখবেন অনেক বিজনেস পার্টনার দেখেছি আমরা এখানে যে শুরুই করতে পারেনি কেন শুরু করতে পারেনি তার ফ্যামিলিতে তার ওয়াইফ হয়তো তার মানে তার সাপোর্টার ছিল না কিংবা তার মা সাপোর্টার ছিল না বাবা সাপোর্টার ছিল না ভাই সাপোর্টার ছিল না সোসাইটিতে সাপোর্টার ছিল না এই জন্য সে শুরুই করতে পারেনি তার মানে সে তার কন্ট্রোলিং ওখানেই শেষ ওখানে শেষ আবার ব্যবসা করতে এসে যখন দেখলো যে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ যখন তাকে ডিএকশন বলছে মানে আইস্যকর মানে হাসির পাত্র বানিয়ে বসে রয়েছে সেও কিন্তু ডিমোটিভেট হয়ে চলে গেছে তার মানে এগুলো হচ্ছে ওয়ান লেভেলটাকে আপনি অপারেট করতে পারছেন না ও ওকে যদি বলেন যে আমি সুসাইড করব দেখবেন সে সুসাইড নোট আপনাকে পাঠাই দিছে সে বিভিন্ন অপশন দেখানো শুরু করে দিবে আবার ঠিক সেম বিজনেসের ক্ষেত্রে যখন বলবেন যে আমি এখান থেকে মাসে ওয়ান মিলিয়ন পয়সা কামাইতে চাই বা এখান থেকে আমি ক্রাউন অ্যাম্বাসেডার হতে চাই আমি এখান থেকে স্টার ডায়মন্ড হতে চাই আগামী দু মাসের মধ্যে আমি স্টার এজেন্ট হতে চাই এ ধরনের ফর্মেট গুলো যখন তার সামনে দাঁড় করাবেন ব্রেন আপনাকে ঠিকই সিগন্যাল দিবে ঠিক আছে ও আচ্ছা তুমি স্টার এজেন্ট হতে চাও দু মাসে ঠিক আছে দু লাখ টাকার প্রোডাক্ট তাহলে এই মাসে চিন্তা করা এক লাখ টাকার প্রোডাক্ট কিভাবে মেনটেন করবো আগামী মাসে এক লাখ টাকা কিভাবে প্রোডাক্ট মেনটেন করবা বা কিভাবে তুমি টিম তৈরি করবা কিভাবে টিম তৈরি করে বিজনেস অপারেট করবা এই টোটাল পুরা বিষয়গুলো অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনি অপারেটিং মোডে যখন নিয়ে আসবেন আর যারা যারা আপনাকে নানা ধরনের কথাবার্তা বলছে এগুলো শুধু আপনার না যে কোনো কাজের ক্ষেত্রে সবাইকে মানুষ বলছে আপনাকে কেন নয় এগুলো হচ্ছে শুরুর দিক দিয়ে মডেল যেমন একটা লোক হচ্ছে ওই আবার আমাদেরকে বিভিন্ন কোম্পানির সাথে কম্পেয়ার করে যেমন এটা এটার মতো সেটা এটার মতো তো একটা লোক ছিল আমেরিকাতে বারাগবর মতো তাই বি কি উনি বোমা নাকি অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আপনার ওই থিঙ্কিং লেভেলটাকে আমরা অপারেটিং মোডে নিয়ে আসবো সেটা যেভাবে আমরা মোবাইল ফোনটাকে অপারেট করি ঠিক সেই মোডে যখন তখন বিজনেস নিয়ে আসবো তখন আমাদের কাছে এই জিনিসগুলো হালকা মনে হবে খুব সফটলি মনে হবে তো সো প্রথম ক্যালকুলেশন আমি যেটা বলতে চাই খুব ইম্পর্টেন্ট টপিক আমার লাইফে আমি এই জিনিসটা ক্যালকুলেট করতে পারছি বলে প্ল্যাটফর্মে আজকে আমি প্রথম কথা হচ্ছে আমরা কোন না কোনো প্রফেশনে স্টিল নাও এঙ্গেজ কোনো না কোনো প্রফেশনে কাজ করছি বা করতেছি কোনো না কোনো প্রফেশন চেঞ্জ করতে করতে আজকে দুই চারটা পাঁচটা প্রফেশন চেঞ্জ করে ফেলেছি কিন্তু একবার নিজেকে প্রশ্ন করেছেন যে এই প্রফেশন যে চেঞ্জ করছেন আপনি কিন্তু ওয়ার্কিং ওয়ার্কিং আওয়ারটা কিন্তু কিন্তু আওয়ার হারাচ্ছেন মানে আপনার কর্মজীবনের সময়টা আপনি হারাই ফেলছেন হারাচ্ছেন এক সময় আপনি আপনার ভিতরে কোনো শক্তি ছিল না এবং এক সময় আপনার ভিতরে শক্তি থাকবে না মাঝখানে যে সময়টা এই সময়টা আপনার লিমিটেড টাইম যে ওয়ার্কিং আওয়ার ওয়ার্কিং আওয়ারটা লিমিটেড টাইম কেন আমি এখানে একটা সূত্র দিয়েছি দেখেন একজন মানুষ যদি প্রতিদিন দশ ঘন্টা কাজ করে দশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতর দশ ঘন্টা কাজ করে তিরিশ দিন কাজ করে এবং বারো মাস কাজ করে তিরিশ বছর কাজ করে এক লাখ আট ঘন্টা পর্যন্ত তার কাছে কাজ করার অ্যাবিলিটি আছে আমি তিরিশ দিন ধরছি এই কারণে কারণ আপনি এর মধ্যে ছুটি কাটাবেন মাঝে মধ্যে আপনি ইয়ে পাবেন তো এই জিনিসগুলা এই জিনিসগুলো আপনি কি করবেন এই জিনিসগুলো আপনার সময়ের সাথে কি হবে আপনি বুঝবেন যে এক লাখ আট ঘন্টার সময় মাত্র আপনার ওয়ার্কিং আওয়ার এর থেকে বেশি নাই কিন্তু সেকেন্ড হচ্ছে আপনি যদি ইনকাম আপনি খুব ভালো প্রফেশনে আছেন বাংলাদেশের প্রেক্ষাপটে জবে পঞ্চাশ হাজার টাকা স্যালারি এটা অনেক বেশি এবং দেশের বাইরে যদি বলি অ্যাভারেজে এরকমই পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা স্যালারি আমি একটা স্ট্যান্ডার্ড ফিগার ধরার জন্য আমি বলছি এই কথাটা আপনি বুঝার স্বার্থে পঞ্চাশ হাজার ইন্টু বারো মাস যদি ধরেন ইন্টু তিরিশ বছর আপনি সর্বোচ্চ এক কোটি আশি লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আমাকে একটু বলেন দেখি যিনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে অ্যাকচুয়ালি পঞ্চাশ হাজার টাকা উনি রাখার সুযোগ আছে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আমার মনে পাঁচ হাজার টাকা রাখার মধ্যে সুযোগ এখনকার যুগে নেই এখন দুই সালে বরং একটা ফ্যামিলি চলতে অনেক টাকার প্রয়োজন হয় যেখানে পঞ্চাশ হাজার টাকার তো থাকার কোনো কথা না ধরে নিলাম আপনি তিরিশ বছর এক কোটি আশি লাখ টাকা ইনকাম করছেন এখন আপনার প্রশ্ন এই এক কোটি আশি লাখ টাকার মধ্যে আপনি এবার কি করবেন বাড়ি বানাবেন একটা গাড়ি কিনবেন আর না আপনি আপনার সোসাইটি কন্ট্রিবিউট করবেন না আপনি দান খরাত করবেন না আপনি লাকজারিয়াস ভাবে চলবেন এই হচ্ছে একটা মানুষের ওয়ার্কিং আওয়ার যারা জব সেক্টরে কিংবা কোনো না কোনো প্রফেশনে কাজ করছে আপনি আপনার সাথে নেবেন আমি একটা আপনাকে চিন্তার খোরাক দিলাম চিন্তা করার খোরাক দিলাম বাট আমরা যখন টাইম এবং এনার্জি মাল্টিপ্লাই এর দিকে আসি দেখেন এই কথাটা বলার পিছনে কারণ হচ্ছে আমি কিছুদিন আগে একটা মানুষ একটা কোম্পানির ভালো পজিশনে উনি হোল্ড করছে পঞ্চাশ হাজার টাকা স্যালারি পায় তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কত বছর এই প্ল্যাটফর্মে উনি বললো যে আমি সাত বছর তো আমি বললাম যে হ্যাঁ আমিও সাত বছর ডিএক্সানে এই যে সামনে জুলাই আঠারো তারিখে আমার সাত বছর পূর্ণ হবে তো ঠিক আছে ওকে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আপনি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি সেখানে জব সেক্টর শুরু করেছেন কিন্তু আমি ডিএক্সানে শুরু করেছিলাম মাত্র একশো টাকা ইনকাম দিয়ে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আজকে সাত বছরে ডিএকশন প্লাটফর্ম থেকে আমি বোনাস নিয়েছি নিয়ার অ্যাবাউট দুই কোটি টাকার মতো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি চাইলেও এই বিজনেসটা এখন স্টপ করতে পারছি না আর আপনি যদি এখান থেকে স্টপ করে দেন আপনি ইন্ডিমেন্টা আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে এবং আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম দিয়ে শুরু করেছেন আপনি হয়তো বিয়াল্লিশ লাখ টাকা ইনকাম করেছেন কিন্তু এখন আপনার কাছে কত টাকা আছে বলল যে ভাই আমার কাছে কিছুই নেই এখন এজন্য আমাদেরকে এই মোরাল অব দ্য স্টোরি হচ্ছে আমাদেরকে সিস্টেমটা বিল্ড করা শিখাইতে হবে বা সিস্টেমটা বোঝাইতে হবে সিস্টেমটা কি অ্যাকচুয়ালি এই জন্য ডিএক্সএন প্ল্যাটফর্মে আমি শুরু করেছিলাম একা কিন্তু আজকে দেখেন দশ হাজার পিপল যদি দশ ঘন্টা পরিশ্রম করে এক লাখের মধ্যে প্রায় এক লাখ ঘন্টা পার ডে ওয়ার্ক হয় দশ হাজার পিপল তো সবাই আর দশ ঘন্টা পরিশ্রম করে না দুই ঘন্টা তিন ঘন্টা পরিশ্রম করলে অ্যাভারেজ পিপল দিয়ে বলি যে এক লাখ ঘন্টা কিন্তু আমি পার ডে কাজ করতে পারি একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে তিরিশ বছরের কাজের রেজাল্ট আপনি সিঙ্গেল করলে আর আপনি যখন টিম ওয়ার্কে আসবেন তখন এক লাখ ঘন্টা কিন্তু পার ডে কাজ করতে পারবেন আপনি লাখ চাইলে একদিনই নিতে পারেন তো সো হলো আসলে মূলত হচ্ছে টাইম এবং মধ্যে টাইমের এ ব্যাপারটা আসছেন এরপরে এনার্জির ব্যাপারটা যদি বলি এই যে ইনকামের কথা যেটা বলছিলাম উনি যে পঞ্চাশ হাজার করে গেলে সেখানে এক কোটি আশি লাখ টাকা কিন্তু একশো সাতত্রিশ টাকা বোনাস দিয়ে শুরু করা লোকটা সাত বছরে ইনকাম দাঁড়াইছে দু কোটি টাকা আমি যদি ভাগ দিই প্রত্যেক মাসে অ্যাভারেজে ইনকাম ছিল দুই লাখ আটত্রিশ হাজার দুই লাখ আটত্রিশ হাজার নয়শো বায়ান্ন টাকা তো প্রায় দেখাচ্ছে নয়শো নয়শো টাকা নয়শো বায়ান্ন টাকা এখানে একটা শূন্য মিস্টেক হয়েছে তো তার মানে কি দাঁড়াচ্ছে বিষয়টা তার মানে দাঁড়াচ্ছে যে জিনিসটা তার মানে আজকে যে লোকটা একশো সাত্রিশ টাকা আমি যে প্রথম মাসে যে একশো সাত্রিশ টাকা ইনকাম করেছিলাম কোম্পানি আমাকে ঠিকই একশো সাত্রিশ টাকা দিয়েছে কিন্তু আমি কিন্তু ইনকাম করেছিলাম কিন্তু দুই লাখ আটত্রিশ হাজার টাকা এখনকার হিসাবে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তার মানে আপনারা যারা আজকে আজকে যারা দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা ইনকাম করছেন আপনি কিন্তু এটা নয় আগামী বছর পরে দেখবেন এই টাকা টাকা হিসাব করলে তখনও বোনাস আসবে ওয়ান মিলিয়ন তখনও বোনাস আসবে ফাইভ লাখ টাকা তখনও বোনাস আসবে টু লাখ টাকা তখনও বোনাস আসবে থ্রি লাখ টাকা তার মানে আপনি এক হাজার টাকা বোনাস পাওয়ার পরে যে আত্মতৃপ্তিটা আজকের এই ক্যালকুলেশনে কিন্তু আপনি ক্লিয়ার হওয়ার কথা আমার মনে হয় যিনি এক টাকা বোনাস পাচ্ছেন উনি খুব হাসি মুখেই বরণ করে নাও যে এক টাকা কোম্পানি এখন আমাকে দিছে বাকি টাকা বাকি টাকাটা কোম্পানি রেখে দিছে আমাকে উইথিন টু ইয়ার্স থ্রি ইয়ার্স ফাইভ ইয়ার্স টাইম এর মধ্যে ব্যাক করবে তো সো সেকেন্ড হচ্ছে এনার্জি মাল্টিপ্লাই এনার্জি মাল্টিপ্লাই অপশনটা যদি বলি যে এখন দশ হাজার পিপল যদি টিমে মাত্র আটান্ন হাজার মানে দশটা টুথপেস্ট কেনে দশটা টুথপেস্ট করে কেনে মাসে তাহলে দেখা যাচ্ছে এখানে প্রায় পাঁচ কোটি আশি লাখ টাকার প্রোডাক্ট সেল হয় পাঁচ কোটি আশি লাখ টাকার প্রোডাক্ট সেল মাত্র দশ হাজার কাস্টমার মানে যদি তেরোশো পয়েন্টের প্রোডাক্ট পার্চেস করে আমি তেরোশো পয়েন্টের কথা বলছি আর যদি দশ হাজার কাস্টমার যদি শুধু একটা করে টুথপেস্ট কেনে আটান্ন আটান্ন লাখ টাকার প্রোডাক্ট সেল হয় আটান্ন লাখ টাকা শুধু একটা করে টুথপেস্ট সবাই ব্যবহারের জন্য কিনবে পাওয়ার অফ ডিরেক্ট সেলিং যদি দশ দশ হাজার মানুষ যদি একটা টুথপেস্টে একশো পঁয়ত্রিশ পিবি করে দেয় প্রায় তেরো লাখ পঞ্চাশ হাজার পয়েন্ট হয় ইট ইজ এ পাওয়ার অফ ডিরেকশন সিস্টেম পাওয়ার অফ ডিরেক্ট সিস্টেম আশা করি আপনি বুঝতে পারছেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনি তাহলে এই যে টাইম এবং এনার্জি মাল্টিপ্লাই কথা বলছি এখানে আমি তিরিশ বছরের ক্যালকুলেশন দেখিয়েছি আপনি কি তিরিশ বছর কাজ করবেন না তিন বছর কাজ করবেন তিন বছর কেন কারণ আপনি এক লাখ আট ঘন্টা কাজ করবেন তিরিশ বছরে আপনি এখানে কাজ করবেন হচ্ছে একদিনে এক লাখ ঘন্টা উইথিন ফাইভ ইয়ার সিক্স ইয়ার্স এর মধ্যে পসিবল সেটা লিড বাই এক্সাম্পল আমি আছি আজকে শাহজাহ আছি নরেসের আছে অসংখ্য লিডার কিন্তু এখানে আছে তো সো এখানে এক্সাম্পল শো করতে মানে আপনি ধরে দেখতে পারবেন বা কথা বলতেছে একদম প্র্যাকটিক্যাল দেখানোর মতো সুযোগ দেখার মতো সুযোগ আছে এখানে আমি হবে বললে এটার মধ্যে একটা অনিশ্চয়তা থেকে যায় কিন্তু যেটা হচ্ছে আমি সেটা বলছি আপনাকে এখন প্রশ্ন হচ্ছে যে এরপরে ইনকাম লেভেলের কথা যদি বলেন যে যেটা বলছিলাম আমি এখানে যে শুরুতে আমি হয়তো দুশো টাকা বোনাস দিয়ে শুরু করছি সেটা কিন্তু ধাপে ধাপে কিন্তু মাল্টিপ্লাই হওয়ার সুযোগ আছে দুই দুইশো চারশো হওয়ার সুযোগ আছে কিন্তু পঞ্চাশ হাজার এক লাখ হওয়ার সুযোগ নেই এই হলো মান্থলি স্যালারি এবং ডিএক্সন বোনাসের মধ্যে পার্থক্য এই জন্য দেখবেন যারা বিজনেস করে এরা কিন্তু শুরু করে ছোট থেকে লাইক এ সিড বিজনেস অলওয়েজ বলা হচ্ছে লাইক এ সিড সিড মানে হচ্ছে বীজ মাটিতে যখন বীজ বপন করা খুব ছোট থাকে সেখান থেকে একসময় বটগাছে পরিণত হয় একটা বটগাছের বিচি আপনি দেখবেন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় কেন এই বটগাছের বিচিটা যখন গাছের উপরে থাকে মধ্যে গিয়ে গাছের উপরে বসে থাকে ওখান থেকে একটা একটা তৈরি হয় বিশাল বড় গাছ বটগাছ যেখানে মানে অনেক জায়গা জুড়ে কিন্তু এটার বিস্তৃত হয় তো ছোট একটা বীজ যদি এত বড় গাছে পরিণত করতে পারে হোয়াই নট ছোট একটা ডিসিশন বা ছোট একটা প্রোডাক্ট আপনার লাইফে বড় একটা চেঞ্জিং আসবে না বা মানে মানে আসবে না কেন এটা আপনার কাছে আমার প্রশ্ন সো দুইশো টাকা চারশো টাকা করার সুযোগ আছে আটশো ষোলোশো করার সুযোগ আছে দুই লাখ চার লাখ করার সুযোগ আছে কিন্তু এখানে সেটা তো সো আমি একটা একটা ওয়ার্ল্ড ইকোনমির মতে সূত্র আপনাদেরকে বলে দিই যে কি কারণে আসলে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমাদের বেশি জোর দেওয়া উচিত সেকেন্ডারি ইনকাম বলেন মানে আপনি এবং আগামী দিনের ফিউচার ইনকাম বলেন সেটা এখানে জোর দেওয়া উচিত কি কারণে সেটাই সূত্রটা এখানেই পেয়ে যাবে ধরেন এক সময়কার প্রেক্ষাপটে আমার দাদা দাদিরা একসময় বলতো যে আমরা আট আনা এক আনা পাঁচ পয়সা দিয়ে বাজার করেছি এ ধরনের কাহিনীগুলো হরহামেশে আমাদের এখানে অনেকে শুনেছে বা অনেকে দেখেছে ওইরকম হতে পারে যেমন উনিশশো সালে যে ফ্যামিলিটা এক টাকা দিয়ে চলতো একটা সময় খেয়াল করে দেখেন এক টাকা মাত্র যেটা এখন কিছুই না এক টাকার নোটও খুঁজে পাওয়া যাবে না এক টাকা দিয়ে সে সংসার চালাইছে স্কুলের বাচ্চার বেতন দিছে গাড়ি মেনটেইন করছে বাড়ি ছিল ফ্ল্যাট ছিল সবকিছু সে মেনটেন করছে উনিশশো সালে এক টাকা দিয়ে চুরানব্বই ঠিক সেম তার বিশ বছর পরে এসে এই সেম কাজটা করতে এসে গাড়ি বাড়ি স্কুলের মেনটেন সেম কাজটা করতে এসে দশ টাকা দিতে হচ্ছে আবার ঠিক সেম সাইডে এসে এটা একশো টাকা দিতে হচ্ছে আশিতে এসে এটা এক হাজার টাকা দিতে হচ্ছে আচ্ছা আশির উপরের কথাটা আমরা হয়তো অনেকে জানি বা জানি না বা দেখছি বা দেখি নাই ওই ব্যাপারে আমাদের কোনো আহ ইয়ে নাই মানে সে নাই কিন্তু দুই হাজারের পরের কাহিনীগুলো কিন্তু আমাদের জানা আছে কম বেশি কিরকম দুই হাজার সালে যে ফ্যামিলিটা দশ হাজার টাকা দিয়ে চলতো আপনি ঢাকা শহরের টাকা দিয়ে চলত দশ হাজার করতো গাডি স্কুলের বেতন দিত খাওয়া দাওয়া বলেন সবকিছু প্রটিন খেতো সবকিছু মিলে যে খাবার দাবার স্ট্যান্ডার্ড কোয়ালিটি ছিল দুই সালে দুই সালে এসে কিন্তু সেম জিনিসটা মেনটেন করতো মিনিমাম ওয়ান লাখ টাকা লাগতেছে যার কাছে ওয়ান লাখ টাকা আছে সেই মেনটেন করতে পারছে এই লাইফ স্টাইলটা এখন যার কাছে ওয়ান লাখ টাকা নাই তাহলে কি করতেছে সে সে তার অটোমেটিকলি বাসা চেঞ্জ করে ফেলছে বাসাতে আগে চার রুম ছিল এখন দুই রুম করে ফেলছে আগে প্রোটিন খেত সপ্তাহে পাঁচ দিন সাত দিন মাসে তিরিশ দিন এখন সে দেখাচ্ছে বাজারে যায় আগে যেত বাজারে প্রতিদিন এখন বাজারে হয়তো মাসে দুই দিন যাচ্ছে হুম এরপর দেখা যাচ্ছে এই যে এই যে মেনে চলায় পরে আচার অনুষ্ঠান বিয়ে সাদী দাওয়াত খাওয়া মেহমানতিত এগুলো আস্তে আস্তে কন্ট্রোল করে ফেলছে ছোট করে ফেলছে আর যা আরো যারা আরো যারা পারতেছে না তারা দেখা যাচ্ছে হয়তো বাড়ি চলে গেছে গ্রামে চলে গেছে বিষয়টা এরকম না ঠিক সেম আপনি দেখেন দুই সালে এসে সূত্র মতে সূত্র বলতেছে একটা ফ্যামিলি চলার জন্য দশ লাখ টাকা প্রয়োজন দশ লাখ আই মিন ওয়ান মিলিয়ন আজ থেকে চোদ্দ বছর পরে বা পনেরো ষোলো বছর পরে বেশি দিন সময় নেই কিন্তু ষোলো বছর পরে সেম ঘটনাটা ঘটবে তাহলে ষোলো বছর পরে যদি আপনি একটু খেয়াল করে দেখেন ষোলো বছর পরে যদি দশ লাখ টাকা ফ্যামিলি চালাইতে প্রয়োজন হয় তাহলে মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যবিত্ত শব্দটা আর থাকলো না হয় উচ্চবিত্ত নিম্নবিত্ত মাঝখানে কেউ মিডেলম্যান কেউই নাই তাহলে এখন আপনাকে ডিসাইড করতে হবে আমি যে বলছি ইনফরমেশন ইজ পাওয়ার আপনার কাছে যদি ইনফরমেশনটা না থাকে আপনার কাছে প্রস্তুতিও নাই যেমন একটা ঘূর্ণিঝড় আসার আগে যখন আমরা যখন এখন জানতে পারি এক এক সময় জানতে পারতাম না আমাদের যখন স্যাটেলাইট ছিল না আমরা তখন জানতে পারতাম না বা অন্য কোনো দেশ থেকে সাহায্য সহযোগিতা নেওয়ার মাধ্যমে অত অনেক সময় জানা যেত কিন্তু এই ইনফরমেশনটা ছোট্ট একটা ইনফরমেশন তখনও বৃষ্টি হচ্ছে বাতাস আসতেছে ঠিকই হঠাৎ করে দেখা যাচ্ছে একদিকে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অনেক মানুষ মারা গেছে শুনতাম আগে এটা কিন্তু এই ছোট্ট একটা ইনফরমেশনের কারণে এই জায়গায় এখন এই ইনফরমেশনের কারণে পূর্ব প্রস্তুতি থাকে পূর্ব প্রস্তুতির কারণে কিন্তু এটা অনেকটাই মোকাবেলা করা সহজ হয়ে গেছে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আপনারা একজ্যাক্টলি সেম দুই হাজার চল্লিশ সালে কি করতে পারে এই জিনিসটা যদি আপনি এখন থেকে জানেন এবং এখন থেকে প্রস্তুতি নেন তাহলে নিশ্চয় দুই হাজার চল্লিশ সালে এসে আপনাকে কি করতে হবে না হোচট খেতে হবে না বিষয়টা এই জায়গায় বিষয়টা এই জায়গায় তো সো আপনি চেঞ্জ ইউর থিঙ্কিং চেঞ্জ ইউর অ্যাটিচিউড অটোমেটিক্যালি এবং চেঞ্জ ইউর অ্যাটিচিউড চেঞ্জ ইউর লাইফ নর্মাল কথাবার্তা আপনার ভিতরে যখন এটা কাজ করা শুরু করবে তখন অটোমেটিক্যালি আপনার চিন্তা ভাবনা যখন শুরু করবে যখন আমরা কোনো একটা মানুষকে একটা ঘুষি দিব এটা চিন্তা করি আগে চিন্তার মধ্যে চিন্তা করি তারপরে মুখে বলি এই বলাটা হচ্ছে অ্যাকশন যেটাকে অ্যাটিচিউড বলছি চিন্তা বলা এন্ড কাজ এ হলো বিষয় তো সো আপনি যখন ডিসিশন মেক করবেন ইয়াস আমি ডায়মন্ড হব আমি ক্রাউন অ্যাম্বাসেডার হব দেন আপনার ভিতর অটোমেটিক্যালি কাহিনীটা শুরু হয়ে যাবে তো সো

সো রিয়েকশন প্ল্যাটফর্ম আপনাকে স্ক্রাইজ দ্য লিমিট আনলিমিটেড পয়সা নেওয়ার সুযোগ আছে আপনি শুধু নিজেকে একটু তৈরি করতে পারলে হয়েছে কিভাবে কাস্টমার ডিলিং করবেন কিভাবে কাস্টমার কে প্রমোট করবেন কি প্রোডাক্ট প্রমোট করবেন কিভাবে কোন কোন জায়গা আপনি ইমপ্রুভমেন্ট করা উচিত এসব জিনিস গুলো আপনি খেয়াল করলে প্রতি শর্ট টাইম এর মধ্যে আপনি আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন দেখুন এই পৃথিবীতে সব জিনিস কিন্তু আপনি শিখে নিয়েছেন আপনি কথা বলা আমি যে কথা বলছি এটাও আমি শিখছি আমি যে খাই সেটাও আমি শিখছি জামা কাপড় পরি এটাও আমি শিখছি লিখছি লেখা এটাও আমি শিখছি লেখা বলা কথা বলা সবই আমি শিখে নিছি তো সো এক্সাক্টলি এই বিজনেসটা কিভাবে করে এটা আমাকে শিখতে হবে শেখার জন্য সময় দিতে হবে তো সো আপনি একটা পার্সোনাল গোল সেট করতে পারেন মার্কেটিং প্ল্যান অনুসারে গোলটা কিরকম আমি আপনাদেরকে বলি এখন এখানে আপনি কিভাবে কতদিনের মধ্যে স্টার এজেন্ট হবেন কতদিনের মধ্যে আপনি স্টার ডায়মন্ড হবেন এটা আপনি প্ল্যান করতে পারেন এবং এই প্ল্যান করলে এবং ডেইলি বেসিস আপনি কাজটা ভেঙে নেন ধরুন আপনি প্রতি এ মাসে পঞ্চাশ হাজার পয়েন্টের বিজনেস করবেন তাহলে আপনি একটা হিসাব করে দেখেন যে পঞ্চাশ হাজার পয়েন্টের বিজনেস ইন্টু তিরিশ ভাগ তিরিশ দিন তাহলে প্রতিদিন আমি অন্তত ষোলোশো পয়েন্টের বিজনেস করতে হবে তাহলে ষোলোশো পয়েন্টের বিজনেস আমি আমার বিজনেস পার্টনারদেরকে নিয়ে শুরু করি যে প্রতিদিন তুমি অন্তত দুইশো পয়েন্ট করো পাঁচশো পয়েন্ট করো একশো পয়েন্ট এটা আপনার থিঙ্কিং বা প্ল্যানিং থেকে আসবে আপনি কোন প্ল্যানিং এ আগাচ্ছেন এই জন্য আমি বলছি যে এটা কন্টিনিউ প্রসেস কন্টিনিউ করতে হবে তো সো আপনাদেরকে যেটা বলি এক সময় দেখেন এই পাওয়ার অফ ডুপ্লিকেশন এক সময় আপনি শুরু করেছেন একা তার সাথে আপনি ছয় জনকে নিয়ে শুরু করেছেন ছয় দশের ছয়শ ছত্রিশ হয়েছে এভাবে করে বিজনেসটা বাড়বে দুই সালে থেকে উনিশ সাল পর্যন্ত আমার ডিস্ট্রিবিউটর সংখ্যা ছিল মাত্র পনেরো হাজার প্রতি মাসে কোন মাসে ডিএক্সএন শুরু করার পরে কোন একটা মাস আমি তেরোশো পয়েন্ট মেনটেন করেছি ডিএক্সএন স্টেটে দেখাইতে পারবে না আমি স্টার এজেন্ট হওয়ার পরে কোন একটা মাস স্টার এজেন্ট কোয়ালিফাই মিস করেছি ডিএক্সএন হিস্ট্রি যদি দেখাইতে পারে আমি ডিএক্সএন থেকে রিজাইন দেব কোন একটা মাস স্টার ডায়মন্ড হওয়ার পরে স্টার ডায়মন্ড কোয়ালিফাই মিস করেছি দেখাইতে পারলে আমি রিজাইন দেব ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে বিকজ অফ বি প্রফেশনাল আমি প্রফেশনাল করছি আমি সব কাজ করার ক্ষেত্রে আমি মনে করছি যে দিস ইজ মাই মাই জব জব এই জবটা বলার কারণে আমি হয়ে আপনি আমাকে যে কোনো সময় চাকরি ছুত করতে পারেন এই ভয়টা আমার কাছে আছে এবং যে কোনো সময় আপনি আমাকে ঝাড়ে দিতে পারেন এই ভয়টা আমার কাছে আছে এবং যে কোনো সময় আপনি আমার রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলতে পারেন এই ভয়টা আমার কাছে আছে এই ভয়টাই হচ্ছে আমার আজকে এটুকু আসার পিছনে কারণ দিস ইজ মাই পার্সোনাল রেসপন্সিবিলিটি দিস ইজ মাই জব আমি একটা জব পিছনে আমি সবসময় বলে থাকি একটা মানুষ বিশ হাজার টাকা পরিশ্রম বিশ হাজার টাকা ইনকামের জন্য যে পরিশ্রমটা করছে সত্যিকার অর্থে প্ল্যাটফর্মে যদি বিশ হাজার টাকা সময় যেটা সময়টা এই আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা যে সময়টা যেভাবে সিরিয়াসলি করতেছে ডেইলি করতেছে এই কাজটা যদি সে না এ করে বিশ্বাস করেন মিনিমাম টেন টাইম রেজাল্ট বেশি এবং উইথ প্যাসিভ ইনকাম আর্লি রিটায়ারমেন্ট ফ্যামিলি ফ্রিডম সবই পাবেন মাত্র বিশ হাজার টাকার তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার ইনকামের জায়গাটা থেকে যদি সে একটু নজর কাটাইতে পারে তো সো এই জন্য দুই সালে সেটা ছিল তিরিশ হাজার দুই সালে হয়েছে আটচল্লিশ হাজার দুই সাল হচ্ছে বাহাত্তর হাজার দুই সালে এখন এক লাখ এই এক লাখ পিপল হচ্ছে আমার শক্তি এই এক লাখ পিপলকে দিয়ে কিন্তু আমি দুই সাল শুরু করবো তার মানে একসময় শুরু করেছি দুই সালে একা দুই সালে সাত বছর পর শুরু করছি এক লাখ তো সো এটা কোথায় যেতে পারে আগামী পাঁচ বছর বুঝতে ক্যান পিপল দিয়ে শুরু করতে হবে অনেকে বলে সিক্স লাইন আমি বলি যে কিছুই না সিক্স লাইন আপনি এটাকে দেখবেন হচ্ছে ইউজুয়াল কাস্টমার হিসাবে আপনি আপনার আইডির সাথে মিনিমাম অন্তত দশটা পনেরোটা বিশটা কাস্টমারকে জুড়ে দেন বিশটা কাস্টমারকে জুড়াই দিয়ে তাদেরকে বলেন যে ডেলি ব্যবহার্য যে প্রোডাক্টটা আছে সাবান তোমার বাসায় লাগে কিনা বলো লাগে টুথপেস্ট লাগে কিনা বলো লাগে শ্যাম্পু লাগে কিনা বলো লাগে কফি লাগে কিনা বলো লাগে চা পাতা লাগে কিনা বলো ফেস ওয়াশ লাগে কিনা বলো যদি আনসার ইজ ইয়েস তাহলে তোমার জন্য ডিএক্সএন প্ল্যাটফর্ম স্টার্ট করো একটা ডিসকাউন্ট কাট করে দিচ্ছি তুমি ব্যবহার করা শুরু করো তোমার সাথে বিজনেস বা কিছু বিষয় পরে আলোচনা করবো জাস্ট বিশটা পিপলের মধ্যে আপনি কিছু লোককে যখন প্রোডাক্ট সার্কুলেশনে দিবেন জাস্ট প্রোডাক্ট প্রমোটিং তখন দেখবেন যে অটোমেটিক্যালি সেখান থেকে দুই চার পাঁচ জন ছয় জন সাতজন দশজন আপনার সাথে অটোমেটিক্যালি প্রোডাক্ট রুলিং করতেছে রিপার্চেজিং করতেছে এই ব্যবসা শুরু হয়ে গেল এই পাঁচ সাতটা ব্যক্তি যখন রিপার্চেজিং করতেছে অটোমেটিক্যালি সেই পাঁচ সাতটা ব্যক্তির মাধ্যমে আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট হবে আটান্ন পয়েন্ট হবে দেন ছয়টা লাইনে আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট হলে তো আপনি স্টার ডায়মন্ডি আপনার তাতে লিঙ্কফিং এর হিসাব করতে হয় না এটা বলছি না যেভাবে সহজ একজ্যাক্টলি সহজ প্লাস থিংকিং আমি আমাকে এক বিজনেস পার্টনার আমার এক বিজনেস পার্টনার চার পাঁচ দিন আমার সামনে আসছে বিভিন্ন কথাবার্তা শুনছে সে কোনো কথা বলেনি কিছু প্রোডাক্ট নিসে ব্যবহার করছে তো আমাকে সাত আট দিনের মাথায় আমাকে বলে যে আমি ডিএক্সেন এর ডিসিশন মেক করেছি আমি হচ্ছে গুড ভেরি গুড তুমি আমাকে একটা কাগজ আর কলম দিয়ে বললো যে ধরেন এই মুহূর্তে ডিএক্সেন প্ল্যাটফর্মে আপনি গত সাত বছরে যা শিখছেন যে ভুলগুলো করছেন তার আলোকে আপনাকে আজকে বলা হলে আপনি আপনি নতুন করে শুরু করবেন ডিএক্সেন তাহলে কিভাবে শুরু করবেন বলেন আমি ওনাকে বললাম যে আমি শুরু করব যেভাবে সেটা হচ্ছে আমার যে বিজনেস পার্টনার যারা আছে আমি যাদেরকে চুজ করব যাদেরকে চিনি তাদেরকে ডিরেক্টলি আমার আমার আইডির সাথে তাদেরকে স্পন্সর করে কানেক্ট করে আমি জাস্ট ডেলি ব্যবহার্য প্রোডাক্টগুলো তাদেরকে কেনার জন্য বলবো এবং গিফট করব বা তাদেরকে প্রোডাক্ট ইউজিং এনকারেজ করব এবং সেকেন্ড হচ্ছে এই বিশটা আমি ডিরেক্টলি মিনিমাম অন্তত চল্লিশ পঞ্চাশ জনকে স্পন্সর করতাম মানে চল্লিশ পঞ্চাশ জনকে আমি কাস্টমার ক্রিয়েট করতাম এবং সেখান থেকে আমি বিশটা ব্যক্তিকে আমি নার্সিং করা শুরু করতাম জাস্ট অনলি টোয়েন্টি পিপলকে আমি নার্সিং করা শুরু করতাম প্রতিদিন অন্তত তাদের কাছে বিশটা কল দিতাম প্রতিদিন আমি অন্তত গ্রুপ মিটিং এ বিশটা লক্ষ্যে আমি বিজনেস প্ল্যান শেখাইতাম প্রতিদিন তাদেরকে জয়েন করা আইডি ওপেনিং কিভাবে করে জুম মিটিং এ কিভাবে অংশগ্রহণ করে কিভাবে ডিএক্সন সাবানের কাজটা কি টুথপেস্টের কাজটা কি শ্যাম্পুর কাজটা কি এক্সাক্টলি এই প্রোডাক্টগুলো কিভাবে কাস্টমারকে দেওয়া হয় ছোট ছোট প্যাকেজ করে কাস্টমারকে সেল করা যায় এই জিনিসগুলো আমি তাদেরকে এই বিশটা ব্যক্তিকে আমি শেখাইতাম এবং আগামী দু বছর তাদের সাথে আমার কমিটমেন্ট হবে যে আগামী দু বছরের মধ্যে সবাই ডায়মেন্ড ঠিক সেম ও আর কিছু বলেনি লাস্ট মান্থে সে বিশটা স্পন্সর করেছে এবং মজার ব্যাপার হচ্ছে প্রায় দশটা লাইনের থেকে সে পিবি করেছে দশটা লাইনের লোককে সে পিবি করাইছে বাকি লাইন গুলোতে অল্প 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 করে সে প্রোডাক্ট দিছে তার মানে আমরা যে বলছি ডিএক্সএন প্ল্যাটফর্মে ক্রাউন এম্বাসেডার হতে আমাদের অনেকেই হয়তো সাত বছর চলে গেছে আমি হয়তো ক্রাউন ডায়মন্ড কিন্তু আলটিমেটলি আমাদের পরের জেনারেশন আসবে আগামী দু বছর তিন বছরের মধ্যে দেখবেন ক্রাউন এম্বাসেডার হয়ে বসে রয়েছে এই মেসেজটা আপনার জীবনে কি রোল মডেল প্লে করতে পারে আমি জানি না বাট এটাই হচ্ছে আমার ওয়ার্কিং প্ল্যান এই মুহূর্তে যদি আমি ডিএক্সএন শুরু করতাম তো সো মান্থলি সেল টার্গেট ডিরেক্ট সেলিং বিজনেস মানে হচ্ছে বিজনেস বিজনেস কাস্টমার ডিলিং প্রোডাক্ট প্রোডাক্ট মুভ করতে হবে প্রোডাক্ট প্রোডাক্ট মুভ করার জন্য একটা কথা আছে মার্কেটিং এর জন্য প্রোডাক্ট বিপণন করার জন্য যাহা যাহা করতে হয় সব হচ্ছে মার্কেটিং এই যে আমি জুমে আসছি কথা বলতেছি ওয়ান কাইন্ড অফ মার্কেটিং আপনি বুঝতেছেন আমি একটা জুস এখানে গুলে একটা ভিডিও করে আপনার সামনে খাচ্ছি বা শেয়ার করছি ইট ইস এ মার্কেটিং টুলস আমি টুথপেস্ট ব্যবহার করে দাঁত মাজতেছি এটা আমি লাইভ শেয়ার করছি ইট ইস এ মার্কেটিং টুলস একটা পোস্ট করতেছি মার্কেটিং টুলস একটা পোস্টার কাউকে না একটা কাউকে প্রোডাক্ট গিফট করতেছি ওয়ান কাইন্ড অফ মার্কেটিং একটা গ্রুপ মিটিং করতেছি সেটা ওয়ান কাইন্ড অফ মার্কেটিং অ্যাকচুয়ালি সবকিছুর কিছু কেন্দ্রবিন্দু হচ্ছে আমরা হচ্ছে সেলস এর জন্য করছি বিক্রয়ের জন্য করছি সবকিছু যা যা দেখতেছেন না সবকিছু আর তার মানে ঘুরে দাঁড়াচ্ছে যে উই আর ফার্স্ট হচ্ছে সেল এই সেল এর জন্য আপনাকে মাস্ট বি নজর দিতে হবে সেল কাস্টমারের সাথে কথা বলার আগে আজকে সেল নিয়ে কিছু কথা বলবো কাস্টমারের সাথে কথা বলার আগে কিছুটা বোঝার চেষ্টা করবেন কাস্টমারটা কোন ক্যাটাগরি সে কোন ব্যাকগ্রাউন্ডের কোন জায়গা থেকে আসছে কি হতে পারে একটু অ্যানালাইসিস করে নিয়ে তার সাথে শুধু প্রোডাক্ট শেয়ার করেন যে স্যার আমি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছি ডিএক্সএন অনেক পুরোনো কোম্পানি বাংলাদেশে এত বছর কাজ করছে আমি এতদিন কাজ করছি এই প্রোডাক্ট গুলো ব্যবহার করে আমার কাছে এরকম ফিলিং মনে হচ্ছে আপনি সব দুই একটা প্রোডাক্ট ব্যবহার করে দেখতে পারেন ইট ইজ এ ডিসকাউন্ট কার্ড পরে আপনি প্রোডাক্ট ব্যবহার করে দেখতে বিজনেস নিয়ে আমরা পরে কথা বলবো এ সিম্পল এই কথাগুলো যথেষ্ট বিজনেসের জন্য আপনি আপনার ভাষায় বলে দিবেন কনফিডেন্সের সাথে লেক অফ কনফিডেন্স দেখবেন যারা কোন একটা মিটিং এ আপনার যেমন আজকের মিটিং এ কেউ দেখবেন যে কি টেবিল চেয়ারে খাতা কলম নিয়ে বসছে কেউ শুয়ে শুয়ে অলরেডি ঘুমিয়ে গেছে আবার কেউ মিটিংয়ে জয়েন করে রান্না বান্না করছে আবার কেউ মিটিংয়ে জয়েন করে দেখবেন হাওয়া খেয়ে ঘুরে বেড়াচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এখানে রেজাল্ট ডিপেন্ড করছে প্রফেশনালিজমের উপর আপনি কতটুকু পেশাদারিত্ব রাখেন আপনি আমাকে জিজ্ঞেস করেন পেশা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পেশাদারিত্বটা আপনি কতটুকু সিরিয়াসলি কাজটা করছেন কতটুকু দায়িত্ব নিয়ে কাজটা করছেন এই জন্য মান্থলি একটা টার্গেট আপনাকে নিতে হবে কারণ এখানে বস কেউই না আপনি হচ্ছেন আপনার বস মান্থলি টার্গেট আপনাকে নিতে হবে প্রত্যেকটা লাইনে লোক বুঝে মাল্টি যখন টার্গেট নেবেন এবং টার্গেট দিবেন ওখান থেকে দেখবেন পারচেজিং রেট আসবে তখন আপনি বুঝতে পারবেন বিজনেস কোন দিকে যাচ্ছে তো সো আপনি এটা ওইভাবে গোল সেট করতে পারেন এবং কিছু ওয়ার্কিং ফাইল ডায়মন্ড প্ল্যান কিংবা মান্থলি সেল টার্গেট এগুলোর জন্য কিছু শিট আপনি রেডি করতে পারেন আমি একটা ওয়ার্কিং ফাইল নিয়ে কাজ করছি হয়তো কিছুদিনের মধ্যে দেখি লঞ্চ করব সেটা হয়তো আপনাদের অনেকের ক্ষেত্রে কাজে লাগতে পারে তো একটা জিনিস মাথায় রাখবেন মিলিনিয়ার কনসেপ্ট হচ্ছে যে এখানে যে পল গেটে যিনি প্রথম মিলিনিয়ার ওনার একটাই কনসেপ্ট সেটা হচ্ছে একশো টাকা মানে একজন থেকে না দিয়ে একশো জন থেকে একশো টাকা দাও এটা হচ্ছে মিলিনিয়ার কনসেপ্ট ডিএক্সন তাই করছে এক লক্ষ মানুষ থেকে এক টাকা করে দিলেও এক লক্ষ টাকা এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট তো সো সেলস এর ক্ষেত্রে কিছু কাস্টমার প্রথম কথা হচ্ছে কোন একটা ব্যক্তি আসতে হুট করে এই প্রোডাক্ট আলোচনা দরকার নেই একটু বুঝেন কথা বলেন পরিচয় হন বাড়ি কোথায় ঘর কোথায় ফ্যামিলি কে আছে কি করেন কতদিন যাব জব করেন চা কবি থাকলে একটু দেন কথা বলেন জাস্ট একটু পরে দেখা যাচ্ছে প্রোডাক্ট নিয়ে আসলেন প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের এর করলেন প্রোডাক্ট প্রাইস বলার প্রয়োজন নাই প্রোডাক্ট নিয়ে দু প্রোডাক্টটা দেখান প্রোডাক্টের কোয়ালিটিটা একটু বোঝান ইনগ্রিডিয়েন্টসটা কি বা যতটুকু আপনার কাছে জানা আছে দেন প্রোডাক্টের প্রাইস বলেন থার্ড হচ্ছে ইনভেস্টমেন্ট আজকে জিনিস যে তেরোশো পয়েন্ট বা তেরো হাজার পয়েন্ট তেরো লাখ পয়েন্ট বা আজকে ছয় মাস যাবত তেরোশো পয়েন্ট এটা যে তার ইনভেস্টমেন্ট ফিউচার ইনভেস্টমেন্ট এটা একটা বিষয় আপনি যারা ডিস্ট্রিবিউটর আছে যারা কন্টিনিউ প্রোডাক্ট পার্চেস করছে তাদেরকে একটু বোঝাইতে পারেন সেলসে চার হচ্ছে কাস্টমার বারবার আপনার কাছে আসবে চলে চলে কাস্টমারের কাস্টমারকে বোকা ভাবাটা কিন্তু ঠিক না কাস্টমার বারবার আসবে আপনার কাছে সঠিক ইনফরমেশন দিয়ে যেমন আপনি সেল মাশরুম পাউডার এখন মাশরুম পাউডার আপনি যখন দিলেন ওনাকে মাশরুম পাউডার সম্পর্কে বুঝে বা এইট মান্থ আপনি কন্টিনিউ করার পরে আপনি বুঝবেন এই প্রোডাক্টটা কিভাবে কাজ করছে অনেকে বলে যে চার পাঁচ মাস তো ইউজ করছি কিছুই বুঝতেছি না আমি বললাম যে সর্দি কাশি তো আপনাকে ধরে না আপনি তো এই ছয় সাত মাসে কোনো খুব একটা বেশি বড় ধরনের অসুবিধায় পড়েননি মনে হয় এই জিনিসগুলো যে সাইলেন্টলি ওনাকে ইমপ্রুভ করছে ইট ইজ এ প্রোটেকশন ইজ এ ফুড এই জিনিসগুলো বোঝাইতে হবে বাট কালকে সকালবেলা প্রেসার ওষুধ বন্ধ করে দিবেন আর জিএল খাওয়ার পরে এগুলা আছে আপনি রং ইনফরমেশন এগুলো দিয়ে আপনি হতে একবেলা ওষুধ একবেলা আপনি আর জিএল সেল করতে পারবেন বাট ইজ এ রাইট ইনফরমেশন না যার কারণে কাস্টমার আপনার কাছে বারবার আসবে না রাইট ইনফরমেশন দেন কাস্টমার বারবার আসবে একবার প্রোডাক্ট নেসে পরে বারও নিবে আর ফাইভ হচ্ছে আপনি যেখানে কাজ করেন সেই ইন্ডাস্ট্রি বাইরেও অনেক কিছু জানা দরকার আপনার সোসাইটিতে পড়াশোনা বিজনেস অনেক কিছু নিয়ে আপনি মার্কেটিং অনেক বিষয়গুলো নিয়ে জানতে পারেন সারাউন্ডিং ওয়ার্ল্ডে তাতে করে ডিসকাশন করতে সুবিধা হবে তো সো সেলস এর এই পাঁচটা টিপস আমি ফলো করি আমি আপনাদের সাথে শেয়ার করি তো সো স্টার কিভাবে কোয়ালিফাই করবেন এটা তো আপনাদের জানা আছে এবং যিনি স্টার এজেন্ট হচ্ছে ওনাকে অবশ্যই এই জিনিসটা আপনি ক্লিয়ার করবেন থার্ড হচ্ছে আপনি লিড বে এক্সাম্পল পার্সোনাল এক্সাম্পল আপনি প্রথমেই

আমি কাস্টমার কোথায় পাবো তো আমি জিজ্ঞেস করি যে আপনাকে কাস্টমার কোথায় পাবেন তো আপনাকে যদি কাস্টমার পেতে হয় তাহলে আপনাকে প্রফেশনাল হতে হবে আপনি যদি একটা অ্যাড করেন ফেসবুকে সবাই কিন্তু এক টাইমে ঢুকে না সকালে ঘুম থেকে উঠে এক টাইম ঢুকে কেউ দুপুরবেলা লাঞ্চ ব্রেকে এক টাইম ঢুকে কেউ দেখবেন সন্ধ্যাবেলা স্নেক টাইমে এক টাইম ঢুকে কেউ দেখবেন যে কি রাতের বেলা ঢুকে কেউ রাত বারোটার পরে ঢুকে তাহলে আপনাকে কি করতে হবে আপনি একজন মার্কেট হিসেবে টোয়েন্টি ফোর আওয়ার্স মার্কেটিং এ থাকতে হবে সেল ইনক্রিজ হওয়ার জন্য যে লোকটা নাইন পার্সেন্টে আছে বা সিক্স পার্সেন্ট আছে তাকে নেক্সট স্টেপ আপনাকে দেখাতে হবে যেমন একটা লোক তেরোশো পয়েন্টে আছে সে উনচল্লিশশো পয়েন্ট কিভাবে অ্যাচিভ করতে পারে কিভাবে সে তেরো হাজার পয়েন্ট অ্যাচিভ করতে পারে বারো এ যেতে পারে পনেরো এ যেতে পারে আঠারো এ যেতে পারে এই জিনিসগুলো একটু একটু সামনে সামনে হাইলাইট করতে হবে আপনি ওর সাথে ডিসকাশন করতে হবে যে তেরো হাজার পিবি কততে যায় ছাব্বিশ হাজার পিবি কত ছাব্বিশ হাজার পিবি হলে কত হয় বিয়াল্লিশ হাজার দুইশো পঞ্চাশ হলে কত হয় আটান্ন হাজার পাঁচশো হলে কত হয় এই জিনিসগুলো যখন আলাদা আলাদা করে পিট করবেন দেখবেন মার্কেটিং প্ল্যান সবাই একসাথে বুঝে নিবে না আপনি হয়তো একবারে বুঝে নিছেন কিন্তু সবাই একসাথে বুঝে নিবে না তো সো আপনাকে এই স্টেপ বাই স্টেপ এভাবে এভাবে একটা সেল ইনক্রিজ হতে পারে সেকেন্ড হচ্ছে কেউ কেউ আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে বিজনেস শুরু করবে সে সিরিয়াস প্রফেশনাল বিজনেসম্যান সে বলে যে ভাই বিজনেস করতে গেলে প্রোডাক্ট প্রয়োজন আমি এটা ভালো করে বুঝি তো সো ব্যবসা যেহেতু করবো আমি প্রোডাক্ট প্রয়োজন আমি প্রোডাক্ট নিয়ে কাজ করবো আহ তারপরে দেখা যাচ্ছে যিনি স্টার রুবি তাকে দেখা যাচ্ছে তার তিনটা লাইনে একটু ফোকাস করেন কিভাবে কাজ করা যায় আহ যিনি স্টার ডায়মন্ড উনি সিক্স লাইন আমরা অনেকেই জিনিসটা করি না আমার মনে হয় যিনি করা উচিত যে যে লোকটা আপনার ডায়মন্ড হবে যাকে দিয়ে আপনি স্টার্টাস চেঞ্জ হবে কিংবা আপনি যাকে প্ল্যান করতেছেন ফোকাস করছেন আর সিক্স লাইনে কে আছে কত পিবি আছে আপনি যদি জানেন এবং একটা নোট রাখেন আপনার খাতার মধ্যে তাহলে আপনি ওকে ফলো আপ করতে সুবিধা হবে ওকে মেনটেন করতে সুবিধা হবে ওকে দেখাই দিতে সুবিধা হবে গাইড করতে সুবিধা হবে এই জন্য এটা ইনার ওয়ার্ক ইনার ওয়ার্ক দেখবেন যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বেশি সৈন্যরাই কিন্তু যুদ্ধ করে কিন্তু রোড যুদ্ধের রোড ম্যাপ সবকিছু করে কিন্তু শিষ্য যারা ওখানে জেনারেল পর্যায়ে থাকে তারা কিন্তু তারা কিন্তু রোড ম্যাপ করে দেয় রোড ম্যাপ নীল নকশা তারা করে দেয় সৈন্যরা যুদ্ধ করে সে এই ক্ষেত্রে রোডম্যাপ গুলো যদি দেখাই দেন বিজনেস খুব সহজ হবে ওদের জন্য আর শোর ক্ষেত্রে জিজ্ঞেস করে যে ভাই আমাকে একটা প্রাইজ লিস্ট পাঠান নতুন কাস্টমার আপনি তাকে প্রাইজ লিস্ট আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে ওকে পাঠাবো তবে আমি একটু আপনাকে বলি আমি কিছু প্রোডাক্ট আহ যেগুলো ইউজ করেছি বা ভালো লেগেছে আমার কাছে আপনি এ ধরনের প্রোডাক্টগুলো আপনি ইউজ করে শুরু করতে পারেন আমি আপনাকে লিখে দিচ্ছি এবং এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি যদি শুরু করেন ভালো হবে মনে হয় এরপর প্রাইস লিস্ট আমি আপনাকে দিচ্ছি তো আপনাকে ওনাকে প্রাইস লিস্টটা না দিয়ে কেন দিবেন না আমি বলে দিচ্ছি আপনাকে যেমন প্রাইস লিস্টের মধ্যে লেখা আছে ধরেন কডিসেপ কফি বা অ্যাপেল অ্যান্ড জ্যাম ড্রিঙ্ক বা কিংবা আপনি যে প্রোডাক্টটা যেমন গ্যানো গ্যানোজি টুথপেস্ট বা গ্যানোজি সাবান এখন অ্যাকচুয়ালি উনি বুঝবে না যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি তার কারণ তাদের সাথে এটা পরিচয় নেই কিন্তু আপনি যখন লিখে দিবেন যে একটা সাবান নেন টুথপেস্ট নেন ফেস ওয়াশ নেন বডিলে নেন এইভাবে করে যখন লিখে একটা চাট করে দিয়ে এত এত টাকা আসছে আপনি যখন একটা প্যাকেজ করে দিবেন তখন এটা অটোমেটিকালি সেল বেড়ে যাবে কাস্টমার তখন ভিজুয়ালাইজ করতে পারবে ও আচ্ছা তাহলে এই প্রোডাক্ট গুলো ঠিক আছে ঠিক আছে আমাকে সাবান পাঁচ পিস দেন দশ পিস দেন না বা টুথপেস্ট আহ দুইটা বাড়ায় দেন আহ তাহলে কত আসে দেখেন এই যে সেল মানে সেল হয়ে গেল এই হলো বিজনেসের স্ট্র্যাটেজি ছোট ছোট প্যাকেজ দিবেন শুরুতে শুরুতে বড় না ছোট ছোট প্যাকেজ দিবেন তো সো দেখবেন শুরু থেকে সব বিজনেসটা অনেক বেশি স্মুথ হবে আর এরপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে শুরু করার বিষয়টা আসবে যারা সিরিয়াসলি প্রফেশনাল বিজনেস তারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে ব্যবসা শুরু করবে অনেকে আমার সাথে শুরু করেছিল শুরু করেছে এখনো করবে তো তারা কি করবে তাদেরকে একটা যারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছে তাদেরকে একটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর একটা আপনি বললেন আর কি যে ভাই আপনি দুই লাখ টাকার প্রোডাক্ট দিয়ে শুরু করেন এটা বললে হবে না ওনাকে একটা চার্ট তৈরি করে দিতে হবে ঠিক আছে আমি একটা চার্ট সাথে সাথে একটা চার্ট তৈরি করে ফেলবেন কাগজে যে টুথপেস্ট এত পিস সাবান এত পিস শ্যাম্পু এত পিস কফি এত পিস আপনি উনি যেটা যেটা নিতে চায় না আপনি আপনি একটা সামারি করে দিয়ে এত টাকা আসবে হ্যাঁ তখন একটা সামারি করে দিলে এত টাকা লাগবে এত হবে আচ্ছা আচ্ছা এখানে দেখি তো কোন প্রোডাক্টটা বাড়ায় নেওয়া যায় কোনটা কমায় নেওয়া যায় উনি একটা সামারি আপনাকে হেল্প করবে তাহলে এই যে আপনি কাজটা করার কারণ উনি কিন্তু আপনাকে কাজটা করে দিচ্ছে এই কাজটা আমরা করব আর যদি কম্পেয়ার করতে হয় তাহলে দেখবেন কোন একটা বিজনেস শুরু করতে গেলে লাইক এ টি স্টল এখানে সালামের প্রয়োজন ডেকোরেশনের প্রয়োজন প্রোডাক্ট ইনস্টল করা প্রয়োজন টাইম দেওয়া প্রয়োজন সেটার সাথে এটার সাথে সম্পর্ক হচ্ছে ওখানেও কাজ করবেন এখানেও কাজ করবেন পার্থক্য হচ্ছে সময়ের ব্যবধানে প্যাসিভ ইনকাম তৈরি হবে সময় দর ব্যবধানে আপনি এখানে ওয়ার্ল্ড ওয়াইড টুর করতে পারবেন এটা টি স্টল এক জায়গায় দিয়ে বসলে সেখান থেকে এটা মাথায় করে অন্য জায়গায় নিতে পারবেন না এই জিনিসগুলো আপনি যখন বুঝবেন তখন আপনি তার সাথে ডিল করতে পারবেন কথা বলতে পারবেন তো সো স্টার্ট বিজনেস আমরা এই ডিরেক্ট সেলিং বিজনেস বা ডিএক সিস্টেম এ স্টার্ট ডায়মন্ডটা খুব ইম্পর্টেন্ট বিজনেসে এখানেই এখান থেকে মূলত একটা বিজনেস মানে কি বলে প্রাণ আসে প্রাণটা এখান থেকে আসে মানে আউটপুটটা নেওয়া শুরু হয় যেমন এটা ছিল আমার প্রথম বোনাস ডিএক এ ডায়মন্ড হওয়ার আগে আমার বোনাস ছিল বিশ বাইশ হাজার টাকা প্রথম আমি যখন ডায়মন্ড হলাম তখন আমার বোনাস আসছে প্রায় আশি হাজার টাকার মতো সাতাশি অষ্টআশি হাজার টাকার মতো সেখান থেকে গভর্নমেন্ট ট্যাক্স কেটে আমি সাত্তর হাজার বিশ টাকা পেলাম তাহলে এই যে প্রাণ আসলো বিজনেসে সো তখন যে অ্যাক্টিভিটি ছিল ডেলি ডু ডিএক্সন এক্স্যাক্টলি এখন অব্দি ডেইলি ডু ডিএক্সন আজকে প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে যারা এই চর্চাটা ধরে রেখেছে তারা প্রত্যেকে আছি আর যারা এই চর্চাটা ধরে রাখেনি তারা কিন্তু অনেকে হারিয়ে গেছে বা তারা অনেকে অনেক দিন পরে দুই তিন বছর পরে ফিরে আসছে যে ভুল হয়ে গেছে আবার রিস্টার্ট করি রিস্টার্ট করছে অনেকে তো আমি এখানে একটা এক্সাম্পল শো করেছি দেখেন এখনকার পৃথিবী কত ফাস্ট এই যে ভদ্র মহিলাটা দেখতেছেন এটার নাম হচ্ছে মেক্সিকান নাগরিক উনি ইউএসএ থাকে তো আমরা যখন তিরিশ বছর ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম তখন ওর সাথে আমার সিঙ্গাপুর দেখা হয়েছে সে একটা কথা বলেছিল যে মানে তাকে আমি জিজ্ঞেস করছিলাম আপনি কিভাবে কাজ করেন অনলাইন ওর অফলাইন উনি আমাকে বলেছেন অনলাইন অফলাইন দুইটাতে এবং তার সাথে আমি ফেসবুকে খুব হয়ে নিয়েছিলাম আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা হাস্যকর মনে হলেও আসলে কতটুকু প্রফেশনালিজম কেউ যদি বুঝতে চান এটা বুঝতে পারবেন এই বদ্র মহিলা অনেকক্ষণ ট্রাভেল করে আসছে প্রায় চব্বিশ ঘন্টা সে চব্বিশ ঘন্টা ট্রাভেলিং এর মধ্যে আছে খুব সকালবেলা ভোরে প্রায় সকাল সাতটা বাজে সিঙ্গাপুর টাইম ওনার সাথে আমি যখন বললাম যে আমি একটা ছবি তুলবো আপনার সাথে উনি বলেছে ওয়েট 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 কি ওয়েট করার পরে উনি একটা সাইডে গিয়ে একটা ওনার বাক্স মানে ব্রিকিস আছে ছোট ওটা খুললো স্কুলে কসমেটিক্স একটু মাখামাখি করলো মেখে একটু রেডি একটু একটু ফ্রেশ হয়ে সে আসলো ছবি তোলার জন্য আমি খুব ভালো করে বোঝার চেষ্টা করছিলাম এটার কারণ হচ্ছে যে আপনাদের সামনে যে আজকে ছবিটা প্রেজেন্ট করছি না এটা উনি জানতো দ্যাটস ওয়াই দ্যাটস ওয়াই ওনার এই প্রফেশনালিজমটা উনি তখনও শো করেছে তো ওনার যে কথাটা বললো যে দু বছরে উনি চার বছরের ক্রাউন অ্যাম্বাসেডার আমি বললাম যে কিভাবে সম্ভব এটা কি করেছেন বলে এটা খুব সিম্পল জাস্ট বিশটা পিপলকে নিয়ে কাজ করলে হয় সবাই ছয়টা করে করে ক্রিয়েট করলে ছয়টা কিন্তু এটা খুব সহজ বিষয় উনি যেভাবে বললো আমার কাছে খুব বেশি কঠিন মনে নেই তবে উনি একটা জিনিস আমাকে বললো যেটা সেটা হচ্ছে যেহেতু করবোই তাহলে হওয়া দরকার আপনি সায়েন্স স্টুডেন্ট তাহলে সায়েন্সের সাবজেক্টে ভালো করা উচিত আপনি যে সাবজেক্টে পড়াশোনা করবেন না কেন সেখানে ফাস্ট হওয়া দরকার ভালো করা দরকার রাইট কিনা তো সো ডিএক্সেন যেহেতু করতেছেন কেন ভালো করবেন না বা ভালো করা উচিত নয় কি তো বিষয়টা আপনাদের কাছে ছেড়ে দিলাম যে আপনারা একটু চিন্তা করেন যে আসলে করতেছেন যেহেতু কি ভালো করে করা উচিত কিনা বলে তো সো এই ভদ্রলোক ইরাক ইরাকের মতো একটা দেশে পুরা বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে ইরাকের ক্রাউন এম্বাসিডার এই ভদ্র মহিলা ইয়েমেন থেকে প্রথম গ্রাউন্ড অ্যাম্বাসেডার হচ্ছে ইএমএন থেকে আহ হুদা খুব কাছাকাছি গ্রাউন্ড অ্যাম্বাসেডার কাছাকাছি তো সো এই মহিলা হচ্ছে নেপাল নেপাল থেকে গ্রাউন্ড অ্যাম্বাসেডার হচ্ছে হয়তো এই বছর টিএসআইপি তে ওনাকে গ্রাউন্ড অ্যাম্বাসেডার হিসেবে দেখব এই ধরনের অনেক মানুষের সাথে প্ল্যাটফর্মে সুযোগ হয়েছে কথা বলার দেখা করার এক সময় এই যে লজলস ছবি দেখতাম দুই সালের পরে সেই ইউটিউবে আসতো ওয়েবিনারে মিটিং করতো এক সময় ওর ছবি দেখতাম বাট আজকে সুযোগ হয়েছে যে লাইভ ছবি তোলার সুযোগ হয়েছে এদের সাথে সুযোগ হয়েছে যে আরেবিয়ানদের সাথে সুযোগ হয়েছে কথা বলার সুযোগ ইন্ডিয়ানদের সাথে একই সাথে আমার সিনিয়রদের সাথে কথা বলার সুযোগ হয়েছে তো সো ডিএক্সএন অ্যাকচুয়ালি ইজ এ ফ্যান্টাস্টিক প্ল্যাটফর্ম আমার মনে হয় এখান থেকে বোঝা যায় সারা ওয়ার্ল্ডের মানুষকে আপনি এই যে এই যে এদের সাথে কলম্বিয়া এরা ইংলিশ বুঝেই না অনেক দেশের মানুষ আছে মানে ভাষা বুঝে না কিন্তু ইশারা বুঝে রিয়েকশন বুঝে গুড মর্নিং রিয়েকশন সবার কালচার একটাই তো এই জিনিসগুলো আর সো ইউরোপিয়ানদের সাথে দেখা হয়েছে তো সো সারা পৃথিবীতে দেখা সুযোগ হয়েছে তো আমি বলতে চাচ্ছি রিয়েকশনে যে ইনকাম আছে দেখুন এটা এটা গ্রোথ করে কন্টিনিউ দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে আমার ইনকাম ছিল সতেরো লাখ সাতষট্টি হাজার ছয়শো পঞ্চান্ন টাকা এবং এখান থেকে আমি গভর্নমেন্ট ট্যাক্স পে করেছি এক লাখ ছিয়াত্তর হাজার টাকার মতো আর দুই হাজার বাইশ থেকে সাত বছরের ইনকাম ছিল চব্বিশ লাখের মতো চব্বিশ পঁচিশ লাখের মতো এখান থেকে ইনকাম দিয়েছি দুই লাখ চুয়চাল্লিশ হাজার টাকা চুয়চাল্লিশ হাজার টাকা গভর্নমেন্ট ট্যাক্স পে করেছি এবং এই বছরের ইনকাম স্টেটমেন্ট আগামী মাসে পাব তখন আপনাদের সাথে শেয়ার করব শাহলাত সো কেন ডেলি করা উচিত আমার মনে হয় যিনি সব কিছুর ভিতরে আজকের আলোচনা থেকে প্রত্যেকটা মিটিং থেকে আপনাকে আগের সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত লিখতে হবে সিদ্ধান্ত দুইটা বা তিনটা সিদ্ধান্ত

আপনার মিডিয়াতে চাকরি করেছে এশিয়ান এশিয়ান টিভিতে এরপরে একসময় সময় সে কোম্পানি করেছে জায়গা জমি বিক্রি করে কোম্পানি করেছে ইসমাইল হোসেন টিপাস ওয়াইফ যদি জানে সে জানে আমি যতটুকু জানি এর মধ্যে এরপরে সে প্রবাসে চলে গেছে দুবাই ডুবাই গিয়ে সে ডিএক্সএন এর সাথে পজিটিভলি সে দুই হাজার সতেরো সালে শেষ ডিসিশন মেক করে যে ডিএক্সএন সিরিয়াসলি কাজ করবে তখন থেকে ডিএক্সএন এর সাথে যাত্রা সতেরো সালে নয় ডিএক্সএন এর সাথে সে দুই সালের দিকে পরে দেখা যাচ্ছে আস্তে আস্তে সেই এরপরে ক্যান্সার আক্রান্ত হয়ে সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে বাট আজকে তার ইনকাম কিন্তু বন্ধ নেই গতকালকে ফেসবুক লাইভ থেকে আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন আমাদের সাদাত ভাইয়ের ব্যাপারে তো সো এগুলো আপনাদের কি টানে কিনা বলেন টানে কিনা যদি প্যাসিভ ইনকামের যদি আপনার ভিতরের মানুষটা যদি জেগে ওঠে তাহলে কিন্তু এখানে কিছু করা সম্ভব

মানে প্রশ্নের আনসার খুঁজে না পান এই দুটা বিষয়কে মাথায় রেখে যে সাইল কথা আজকে এই সাইল বাইয়ের কথাও যদি বলি এই যে আমরা শিল্পকলা একটা প্রোগ্রাম করেছিলাম সেখানে সে আসছিল সে ডায়মন্ড হিসেবে আসছিলেন তার আপলাইন আকরাম হোসেন অনেক সে নিজেও জানে না যে সে এভাবে হুইল বসে সে দোকানদারি করে বা সে এরকম বাট এখানে আসার পরে সে জানতে পারে যে সে হুইল চেয়ারে বসা তার মানে একটা মানুষ ডিসিশন মেক করলে কি করতে পারে এদেরকে দেখে শেখার আছে তো সো সব কিছু মিলে প্যাসিভ ইনকাম যদি প্রয়োজন হয় আর্লি রিটায়ারমেন্ট যদি প্রয়োজন হয় নেক্সট জেনারেশন বিজনেস আমি প্যাসিভ আর্লি রিটায়ারমেন্টটাকে খুব বেশি এনজয় করছি আমার বয়স এখন সত্তিরিশ সাত্রিশ বছর চলছে সাত্রিশ বছর চলছে মজার ব্যাপার হচ্ছে আমি দুই সাল থেকে প্যাসিভ ইনকাম করছি ডিএক্সএন থেকে আই মিন আমি ফ্রিডম লাইফ লিড করতেছি ডিএক্সএন থেকে এখন যেটা করছি সেটা হচ্ছে অনেকটা দায়বদ্ধতা থেকে করছি তো সো বিজনেস এখন প্রশ্ন হচ্ছে যে আম একশো টাকা দিয়েও আম কিনে খেয়ে ফেলতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু একশো টাকা দিয়ে যদি একটা গাছ লাগান এটাকে জাস্ট দুই তিন বছর একটু নার্সিং করেন একসময় ভরপুর ফল দিবেন ছায়াও পাবেন সদ গায়ে জারিও হবে কিছু মানুষকে দান খরত করতে পারবে সিরিয়াস অ্যাবাউট ইউর কেরিয়ার থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন সবাই